আমরা এখানে একটা ফিগার আমরা অলরেডি আমরা কভার করেছি এবং এই ফিগারটা থেকে এই ফিগারটা যে এক্সপ্লেনেশনটা সেটা আমরা অলরেডি দেখছি এবং আমি তোমাদের এটা পড়তে বলছিলাম ফিগারটা ভালো করে এই অংশটা এরপরে আমরা রেজিস্টার অ্যাড্রেসিং শুরু করছিলাম রেজিস্টার অ্যাড্রেসিং এর মধ্যে তোমাদেরকে যে কাস্টমার দিছিলাম সেটা নাম্বার থ্রি পয়েন্ট ওয়ান তাহলে আমার থ্রি পয়েন্ট ওয়ানের যে কাজটা তোমাদেরকে আমি দিয়েছিলাম সেটা আছে তারপরে হচ্ছে এরপরে আমরা একটা এক্সাম্পল দেখছি যদি এক্সাম্পলগুলো আমরা এখন আপাতত দেখব না এক্সাম্পলগুলো আমরা দেখবো আমাদের প্রবলেমগুলো সলভ করার সময় আর এরপরে আমি যে জায়গাটা থেকে কাজ শুরু করব যেমন এটা ছিল তোমাদের কাজ টেবল নম্বর থ্রি পয়েন্ট ওয়ান এক্সাম্পলস অফ রেজিস্টার অ্যাড্রেস সো এই এই কাজটা আমি তোমাদের করতে বলছিলাম এবং করতে বলছিলাম এবং সাথে সাথে নিচের দিকে যে স্ট্যাক অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে স্ট্যাক অ্যাড্রেসিং মোড স্ট্যাক মেমোরি অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কাজ দেওয়া ছিল সেটা হচ্ছে এই যে এই ফিগারটা স্ট্যাকের ক্ষেত্রে এই ফিগারটা যদি তোমরা ভালো করে জানো এবং টেবল নাম্বার থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান মানে টেবল নাম্বার থ্রি পয়েন্ট ইলেভেন এটা আমি তোমাদেরকে অর্থাৎ টেবল নাম্বার থ্রি পয়েন্ট ওয়ান তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা হচ্ছে টেবল নাম্বার থ্রি পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে টেবল নাম্বার থ্রি পয়েন্ট ইলেভেন এই দুটা কাজ আমি তোমাদেরকে দিছিলাম মানে জাস্ট এগুলা পড়া ভালো করে পড়া এবং বুঝে নেয়া তাই তো মনে আছে কি তোমাদের স্টুডেন্টস হ্যালো আমি শোনা যাচ্ছে এটা কি তোমাদের কাজ ছিল কি না পড়ার জন্য ছিল কি স্যার

আমার আমার প্রশ্নটা কি শোনা গেছে কি বলছি আমি সেটা শুনতে পাইছো জি স্যার হ্যাঁ তোমার পড়ছো কিনা না एग्जांपल এই যে যেটা টেবিল ছিল ওগুলো কি পড়ছো জি স্যার ওকে ঠিক আছে তো ওই দুটা সেটাই আমি জিজ্ঞেস করছি বারবার তো ওই দুটা তোমরা পড়ছো কিনা বা ভালো করে বুঝছো কিনা দ্যাট ইজ মাই কোশ্চেন ওকে আমরা আজকে যে অংশ থেকে শুরু করবো সেটা হচ্ছে তোমাদের লাস্ট যে ট্যাবলটা ছিল এই ট্যাবলটা ছিল হুম এখানে কয়েকটা ইনস্ট্রাকশনস দেওয়া আছে ল্যাঙ্গুয়েজের এবং সেই অনুযায়ী অপারেশন দেওয়া আছে তো একটা তার মধ্যে একটা ইনস্ট্রাকশন হচ্ছে এটা একটা ইনস্ট্রাকশন এই যে এখানে লেখা আছে দেখো এই যে এখানে মানে এখানে যে কোনো এ এক্সি এক্স বা বিস সি এক্স মানে এখানকার মতো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে

মানে এই ফিগারটা আসলে বলা হচ্ছে জাস্ট এখনই চেঞ্জ হবে বিএক্স রেজিস্টারটা এখনই চেঞ্জ হবে তার আগের অবস্থাটা এখানে দেখানো হয়েছে নোট দ্যাট অনলি রাইট মোস্ট অফ রেজিস্টার ইএ চেঞ্জ অর্থাৎ ডানের ষোলো বিটটা চেঞ্জ হচ্ছে বামে 16 ষোলো বিট টোটাল তো বত্রিশ বিট এখানে ষোলো বিট এখানে ষোলো বিট এই চারটা ডিজিট মিলে ষোলো বিট এই চারটা ডিজিট মিলে ষোলো বিট তাহলে বামের যে চারটা চারটা ডিজিট সেই বামে চারটা ডিজিট অর্থাৎ বামে ষোলো বিটটা চেঞ্জ হবে না নোট দ্যাট অনলি দ্য রাইট মো সিক্সটিন বিটস অফ রেজিস্টার এক্স চেঞ্জ অর্থাৎ বামেরটা চেঞ্জ হবে না ডানে ষোলো বিট অর্থাৎ ডানে যে চারটা ডিজিট সেই চারটা ডিজিট চেঞ্জ হবে এবং সেটাই বলা হচ্ছে দেখো রাইটের রাইটের চারটা ডিজিট চেঞ্জ হবে কিন্তু বামেরটা চেঞ্জ হবে না বামেরটা কথা আমরা উপর বসতে দেখো নোট দ্যাট দ্য মোস্ট এক্স ইনস্ট্রাকশন ডাজ নট ইফ এফেক্ট দ্য লেফট মোস্ট সিক্সটিন বিটস অফ রেজিস্টার ইবিএক অর্থাৎ বামে চারটা বিটের মধ্যে কোনো এফেক্ট করতে পারে না শুধু ডানে চারটা বিট চেঞ্জ হবে কিন্তু আবার এই যে ফিগারটা দেখানো হচ্ছে সেখানে প্রথমে দেখো ইসিএক্স এর ডানে যে চারটা বিট ওয়ান টু আর কত থ্রি ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর এইটা গিয়ে এখানে গিয়ে বসে যাবে যেমন সেভেন সিক্স এর জায়গায় ওয়ান টু হবে এ এর জায়গায় থ্রি ফোর হবে মানে এটা হচ্ছে জাস্ট কপি করার পরে গিয়ে এটা হবে এখনো হয়নি এটা হচ্ছে কপি করার আগের অবস্থা জাস্ট কপি করার একটু আগের অবস্থা সেটাই বলা হচ্ছে যে দা ইফেক্ট অফ এক্সিকিউটিভ মুভ বিএক্স এক্স ইনস্ট্রাকশন এট দা পয়েন্ট জাস্ট বিফোর দা বিএক্স রেজিস্টার চেঞ্জেস অর্থাৎ বিএক্স রেজিস্টার চেঞ্জ হওয়ার জাস্ট আগের অবস্থা তো এরকম অনেকগুলো ফিগার আমরা দেখতে পাবো এবং তোমার তোমাদেরকে আমি একটু জিনিস বলে রাখি তোমাদের পরবর্তীতে এগুলো বুঝতে ইজি হবে সেটা হচ্ছে এই যে দেখো আমাদের বাম পাশে আমাদের বাম পাশে যে অ্যাড্রেসিং মোড ডাটা অ্যাড্রেসিং মোড়গুলো গুলো দেখছি রেজিস্টার অ্যাড্রেসিং ইমিডিয়েট অ্যাড্রেসিং ডাইরেক্ট ডাটা রেজিস্টার ডাইরেক্ট বেস প্লাস রেজিস্টার রেজিস্টার রিলেটিভ বেস বেস রিলেটিভ স্কেল ইনডেক্স এই যে যতগুলো অ্যাড্রেসিং মোড তোমরা দেখতে পাচ্ছ সবগুলো অ্যাড্রেসিং মোডে সবগুলো অ্যাড্রেসিং মোডে অবশ্যই এরকম একটা টেবিল থাকবে এরকম একটা ফিগার থাকবে আমি তোমাদেরকে দেখাই নেক্সট হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং দেখো ইমিডিয়েট অ্যাড্রেসিং দেখো একটা ফিগার আছে ইমিডিয়েট অ্যাড্রেসিং এর একটা যে বাইরে থেকে বাইরে থেকে একটা ইনস্ট্রাকশন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স এই এটা হচ্ছে এটা হচ্ছে তোমার সোর্স আর ডেস্টিনেশন হচ্ছে ইএক্স এটা কি ডেস্টিনেশনে বসে যাবে এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মানে ইমিডিয়েটলি তুমি চেঞ্জটা আনবা তো এটা ফিগারটা গেলো আর এরপরে দেখো ইমিডিয়েট অ্যাড্রেসিংয়ের জন্য এক্সাম্পলস অফ ইমিডিয়েট অ্যাড্রেসিং ইউজিং দ্য মুভ ইনস্ট্রাকশন ইমিডিয়েট অ্যাড্রেসিং এর কিছু এক্সাম্পল বা কিছু অ্যাড্রেসিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে এবং তাদের অপারেশন দেওয়া আছে যেমন একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দেখো মুভ বি এল ফোর ফোর তাহলে এটা হচ্ছে এইট বিটস এটা সাইজ হচ্ছে এইট বিট কপিস ফোরটি ফোর ডেসিমাল ইন্টু বি এল মানে ফোরটি ফোরটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার এটা সোর্স যেহেতু ফোরটি ফোর সোর্স বিএল হচ্ছে ডেস্টিনেশন তো ফোরটি কে কোথায় কপি করে বি এল এ কপি করে মানে ফর্টি ফোর ডেসিমাল এটা ফর্টি ফোর ডেসিমাল কথা বলতে হবে যেহেতু ফর্টি ফোর ডেসিমাল নাম্বার দেখো এটা দেখো মুভ এক্স ফর্টি ফোর এইচ মুভ এক্স ফর্টি ফোর এইচ এইচ বলার পরে আমরা বুঝতে পারি এটা হচ্ছে সিক্সটিন বিটস তাহলে কি করবো কপেস জিরো জিরো ফোর ফোর মানে এই যে সিক্সটিন বিট হওয়ার কারণে এটাকে আর ফর্টি ফোর না বলে বা তুমি বলতে পারো ফর্টি ফোর হেক্সা এখানেও লিখছো না কপিস ফর্টি ফোর ডেসিমাল তুমি এখানে লিখতে পারো কপিস ফর্টি ফোর হেক্সা ডেসিমাল ইন্টু এক্স এভাবেও লিখতে পারো একইভাবে মুভ এস আই জিরো কি বলবো এটাও সিক্সটিন বিট

এই ইন্টারেকশনটার কারণে আমাদের এই যে চার বিট বা তিন বিট ইত্যাদি দরকার তো এখানে আমাদের তিন বিটের চিন্তা করা দরকার যদি হ্যাক্স হয় তাহলে চার বিট জিরো যেহেতু আসে তাহলে হবে চার বিট চারটা জিরো নিব আর ফোরটি ফোর হইলে আগে দুইটা জিরো নিয়ে এটাকে চার বিট বানাবো তাহলে দুটা জিরো নিয়ে চার বিট বানাইলাম একইভাবে মুভ সিএইচ ওয়ান হান্ড্রেড এইট বিটস কপিস হান্ড্রেডিমাল সেম ইন্টু এইচ হান্ড্রেড সিএইচ ইন্টুই এটা হচ্ছে আবার এই এই যে যে এটা এটা সেম এক নাম্বারটা আর চার ইন্সট্রাকশনটা সেম এখানে দেখো একটা নতুন ধরনের ইয়ে আছে এই যে দেখো মুভ এল এ উইথ ইন ডাবল কোটেশন সরি সিঙ্গেল কোটেশন দুইটাই এই যে মুভ এক্স এ এই দুইটা সেম এই দুইটা এই দুইটা সেম অর্থাৎ যখনই সিঙ্গেল কোটেশন থাকবে স্টুডেন্টস আমার কথা কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এবং শোনা যাচ্ছে হ্যাঁ আমার কথাগুলো মিস করা যাবে না যদি না বুঝো সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে দেখো মুভ এ এল এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে এ লিখছে আবার দেখো মুভ এক্স সিঙ্গেল কোটেশনের মধ্যে বি লিখছে এবি তাহলে এই যে এ লিখলো সিঙ্গেল কোটেশনের মধ্যে তাহলে এটা কি হবে এটা কি কি ক্যারেক্টার এটা হবে হ্যাঁ অ্যাস কি ক্যারেক্টার এ বুঝছো আবার এটা হচ্ছে অ্যাস কি বি এ এ বি কে বলবো বি এ অ্যাস কি বি এ মানে অ্যাস কি কোড আমরা যে কোড কপিস এ ইনটু এল কপিস অ্যাস বি এ এ এক্স এখানে স্টার্টার দরকার স্টার্টার জন্য নিচে একটা নোট দেওয়া আছে আর কি একটা একটা নোট একটা নোট দেওয়া আছে নিচে এই স্টারের জন্য সেটা চিন্তা করার দরকার নেই জাস্ট এটা বলা হচ্ছে দিস ইজ নট অ্যান এরর দা অ্যাস্কি ক্যারেক্টারস আর স্টোরড অ্যাজ বি এ সো এক্সারসাইজ কেয়ার হোয়েন ইউজিং ওয়ার্ড সাইজ পেয়ারস অফ অ্যাস্কি ক্যারেক্টারস অর্থাৎ সবচেয়ে এখানে মানে আমি এই কথাটা বললেই হবে দা অ্যাস্কি ক্যারেক্টার্স আর স্টোরড অ্যাজ বি এ অর্থাৎ এখানে এ বি থাকলে সেটা স্টোর হবে বি এ হিসেবে কথাটা মনে থাকবে ASCII ক্যারেক্টারে স্টোর করা যদি এখানে সোর্স এ বি থাকে সিঙ্গল কোটেশনের ভিতরে সোর্স যদি এ বি হয় তাহলে কপি হবে বি এ এভাবে বাকি সবগুলা ইনস্ট্রাকশনের অপারেশনের এই ডেফিনিশন অপারেশনটা কি হবে সেটা বলা আছে এবং তার সাইজগুলো বলা আছে তোমরা এখানে এই জিনিসগুলো ওভাবে একটু জানার চেষ্টা করবা এবং তোমরা চাইলে একটু সিরিয়াল করে এইট বিটগুলো এক প্রথমে তারপর সিক্সটিন বিটগুলো তারপর থার্টি টু বিটগুলো তারপর সিক্সটি ফোর বিট এভাবে তোমরা আনতে পারো প্রথমে এইট বিট সবগুলো একসাথে সিরিয়াল লিখে ফেলতে পারো প্রথমে সাইজ অনুযায়ী এইট বিট গুলো একসাথে লেখার পরে ওই অনুযায়ী অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গুলো লিখবে এবং অপারেশন গুলো লিখবে তারপরে সিক্সটিন বিট গুলো আসবে সিক্সটিন বিট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গুলো লিখবে অপারেশন লিখবে তারপর থার্টি টু বিট লিখবে থার্টি টু বিট ল্যাঙ্গুয়েজ অপারেশন তারপর সিক্সটি ফোর বিট একটাই ল্যাঙ্গুয়েজ একটা অপারেশন সেটা সব লাস্টেই থাকবে যেভাবে আছে মানে এই চারটা এই চারটা যেভাবে লাস্টে আছে সেভাবে লাস্টেই থাকবে ঠিক আছে আর এই

বাকি যেগুলো আছে এগুলো যেভাবে থাকবে এগুলো চেঞ্জ করা দরকার নেই এগুলো এভাবেই আছে লাস্টেই থাকবে লাস্টে এগুলো লাস্টে থাকবে জাস্ট উপরে গুলো একটু চেঞ্জ করে দিলে হবে তো উপরে চেঞ্জ করলে তুমি যদি এটাকে উপরে নিয়ে আসো এইট বিটটাকে উপরে নিয়ে আসো তাহলে স্বাভাবিক এটার সাথে সাথে এটা যে ল্যাঙ্গুয়েজ এবং এটা যে অপারেশন সেটাকেও এটার সাথে উপরে আনতে হবে না অর্থাৎ এইট বিটের সাথে সারাউন্ডিং যেটা আছে সেটা নিয়ে আসবে আবার সিক্সটিন বিটের গুলো নিচে চলে যাবে ব্যাপারটা বোঝাতে পারছি ইজ ইট ক্লিয়ার টু ইউ এই জিনিসটা তো বুঝতে তাই তো

তারপর ইমিডিয়েট অ্যাড্রেসিং দেখো ওই যে ইমিডিয়েট অ্যাড্রেসে যেটা ছিল সেটার জায়গায় জাস্ট একটা নতুন একটা ইনস্ট্রাকশন এখানে আছে নাথিং এস একই রকম একই ভাবে দেখো ডাইরেক্ট অ্যাড্রেসিং এও ডাইরেক্ট অ্যাড্রেসিং এও দেখো ডাইরেক্ট অ্যাড্রেসিং ও सेम জাস্ট এখানে এল 1234 এইচ ইন্সট্রাকশন হইন ডিএস ইজ ইকুয়াল টু 1000 এইচ তাহলে এখানে যেহেতু ইন্সট্রাকশন এটা সে ক্ষেত্রে এটা হচ্ছে আবার আমাদের যে ফিগারটা ছিল ওখানে এটা ছিল ডেস্টিনেশন এটা ছিল সোর্স এখন এটা হচ্ছে এটা হচ্ছে সোর্স 1 2 3 4 এটা হচ্ছে সোর্স আর এই এলটা হচ্ছে ডেস্টিনেশন তাহলে এ এল এ যে এল 8 এইচ খেয়াল করছো এ এল 8 এইচ তাহলে 1 2 3 4 কি 1 2 3 4 হচ্ছে মেমরি আমাদের প্রথমত এখানে মেমরি অ্যাড্রেস তো এটার সাথে কি যোগ হবে ডি এস হচ্ছে 1000 ইনটু 10 মানে 10000 এটার সাথে যোগ হবে তো 10000 এর সাথে 1 2 3 4 যোগ হলে কত হবে 11234 34 হবে না কতটা বুঝতে পারছো দশ হাজারের সাথে দশ হাজার সাথে ওয়ান টু থ্রি যোগ করলে কত হবে এটা হবে তাহলে এইটা আলটিমেটলি কি এটা আমরা কোথায় নিয়ে যাব এটা এএল এ আমরা ট্রান্সফার করে ফেলবো এটা আমরা এএল এ এলে কি করব এ এটাকে ট্রান্সফার করে ফেলবো ইজ ইট ক্লিয়ার টু ইউ সো এভাবে আমরা এই জিনিসটা এখান থেকে আমরা এটা এভাবে এখান থেকে কপি করে ফেলতে পারি এবং এখানে যে জিনিসটা আসছে সেটা একটু আমি তোমাদের বলে যে দেখো ফিগার থ্রি পয়েন্ট ফাইভ শোজ

লাস্টে যেহেতু এইচ আছে তাহলে এটা হবে এইট এইচ এইট এইচটা সরাসরি এ এলে গিয়ে সেভ হয়ে গেল এইভাবে দেখো ডাইরেক্ট ডেটা অ্যাড্রেসিং আমরা একটা টেবল পাবো অবশ্যই এই যে ডাইরেক্ট ডেটা অ্যাড্রেসিং একটা টেবল সো এই যে টেবলটা ট্যাবলটা আমাদেরকে সেম হয়েছে এই ট্যাবলটা পড়তে হবে সেম আমরা একটা সাজাই নেবা এইট বিটগুলো আগে তারপরে সিক্সটিন বিট তারপরে থার্টি টু বিট তারপরে লাস্টে সিক্সটি ফোর বিট তো দেখো তাহলে একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিই দেখো বলা আছে মুভ এল নাম্বার হ্যাঁ বা মুভ এক্স কাউ হ্যাঁ এভাবে আর উপরে স্টার থাকলা থাকলে স্টার গুলাকে তুমি চিন্তা করবে না স্টার গুলা আলটিমেটলি পরীক্ষায় থাকবে না স্টার গুলা মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে স্টার যেগুলোতে আছে ওগুলো স্টার আছে হ্যাঁ এটা মানে হচ্ছে দা 80386 থেকে পেন্টিয়াম 4 এট টাইমস ইউজ মোর দ্যান 3 বাইটস অফ মেমরি ফর 32 বিট ইনস্ট্রাকশনস ইজ ইট ক্লিয়ার এটার জন্যই স্টারটা দেয়া হয়েছে এটা তুমি না দিলেও এই কথাটা না বললেও

কপিজ দ্য ডাবল ওয়ার্ড কন্টেন্টস অফ ডাটা সেগমেন্ট লোকেশান ওয়াটার ইন এ এক্স অর্থাৎ বাইট কন্টেন্ট হলে এইট বিট মানে বাইট কন্টেন্ট আট বিট মানে এক বাইট না আট বিট মানে তো এক বাইট তাহলে এটা বাইট কন্টেন্ট হবে সিক্সটিন বিট মানে দুইটা বাইট মানে ডাবল ওয়ার্ড হবে মানে ওয়ার্ড কন্টেন্ট হবে সিক্সটিন বিট মানে দুইটা বাইট দুইটা বাইট মানে ওয়ার্ড থার্টি টু বিট মানে চারটা বাইট মানে ডাবল ওয়ার্ড চারটা বাইট মানে কি ডাবল ওয়ার্ড আর সিক্সটি ফোর বিট মানে হচ্ছে সিক্সটি ফোর বিট মানে হচ্ছে এইট বাইট এটা আর কিছু বলতে হবে না সিক্সটি ফোর বিট মানে হচ্ছে কত এইট বাইট কথাগুলো মনে থাকবে স্টুডেন্টস আমি একটু আবার বলি একটু আবার বলি খেয়াল করো এইট বিট মানে কি এইট বিট মানে কি একটা বাইট না এইট বিট মানে কি একটা বাইট তাই তো এটা কি বোঝা গেছে কথাটা স্টুডেন্ট আমি তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ তোমাদের রেসপন্স এত উইক কেন আমি প্রতিটা ক্লাসে বলি আমি জিজ্ঞেস করার সাথে সাথে বলো না কেন উত্তর দিতে হবে তো রেসপন্স করতে হবে তো প্রথমে তোমাদের একই অবস্থা আমি যখন এরপরে একটু ঝাড়ি দিই একটু বকা ঝকা করি এরপরে তোমার তোমার ঠিক হও এটা কেন এই জিনিসটা কেন তোমার প্রথম থেকে তোমাদের রেসপন্সটা ঠিক থাকে না কেন বা প্রতি ক্লাসে এটা বলতে হয় কেন তাহলে দেখো এইট বিট মানে হচ্ছে বাইট মানে একটা বাইট এইট বিট মানে একটা বাইট তোমার বাইট কন্টেন্ট সিক্সটিন বিট মানে ওয়ার্ড কন্টেন্ট সিক্সটিন বিট মানে ওয়ার্ড থার্টি টু বিট মানে হচ্ছে তাহলে সিক্সটিন যদি ওয়ার্ড হয় তাহলে থার্টি টু বিট ডাবল ওয়ার্ড হবে ইজি না 16 যদি ওয়ার্ড হয় তাহলে 32 বিট ডাবল ওয়ার্ড হবে না আর 64 বিট হচ্ছে 8 বাইটস এটা আর কিছু না জাস্ট 8 বাইটস তাহলে এই যে দেখো মুভ আর এক্স হুইস্কি একটা না একটা জাস্ট একটা এটা একটা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন এটা অপারেশনটা কি হবে কপিস 8 বাইটস ফ্রম মেমোরি লোকেশন হুইস্কি হুইস্কিটা একটা মেমোরি লোকেশন ইনটু আর এক্স জাস্ট আর এই আর এ হুইস্কি নামক মেমোরি লোকেশন হুইস্কিটা হচ্ছে সোর্স আর এক্স হচ্ছে ডেস্টিনেশন তাহলে মেমোরি লোকেশন থেকে হুইস্কি থেকে আর এক্স এ কপি করে ফেলবে এরপরে সেম ওয়েতে আমাদের আরেকটা আমরা এখানে মাঝখানে একটা আরেকটা পাই গেছিলাম সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং সো ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং এরও একটা টেবল এখানে এখানে দেয়া আছে एग्जांपल्स অফ ডাইরেক্ট ডেটা অ্যাড্রেসিং ইউজিং এ ডিসপ্লেসমেন্ট এটা আমরা স্কিপ করে যাব এটা স্কিপ করব তোমরা কি বুঝছছ কোনটা রাখছি কোনটা বাদ দিচ্ছি খেয়াল করছো স্টুডেন্টস এটা আমি এটা আমরা স্কিপ করে যাচ্ছি টেবিল নাম্বার 3.4 পড়ব না এরপরে চলে আসা রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেস এটা আমাদের পড়ার মধ্যে আছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং আমরা কথাবার্তাগুলো পড়ব না আমরা পড়ব আছে এই যে ফিগারটা ফিগারটা দেখব ফিগারটা দেখব আর ডায়াগ্রাম টেবিল ডায়াগ্রাম তো এটাই এটাই ডায়াগ্রাম আর টেবিলটা দেখব যেমন বলা আছে দা অপারেশন অফ দা মুভ এক্স বি এক্স ইন্সট্রাকশন হোয়েন

ডিএস এবং বিএক্স দুইটাকে আমি যখন আমরা যখন দুইটাকে আলটিমেটলি যখন যোগ করব দুইটাকে আলটিমেটলি যোগ এখানে যোগ করা হয়নি এটা এটা আগে আগেটাই রয়ে গেছে হ্যাঁ তো এইটা এই অবস্থায় এই অবস্থায় তোমার এটা এখান থেকে এখানে যখন মুভ করছে এরপরে মুভ করার পরে আমাদের এখান থেকে এই দুইটা এখানে আসছে এটা এখানে যাচ্ছে আবার এখান থেকে আমি এক হাজার পাচ্ছি খেয়াল করো ইবিএক্স যেহেতু বিএক্স যেহেতু আমাদের সোর্স

তাহলে এই এক হাজার এক হাজার যোগ করার পরে কত পাচ্ছি দুই হাজার ঠিক আছে তাহলে দুই হাজারটা যদি যখন আমি আমরা যখন এইট এইট আমরা যখন কি বলা যায় দুইটা দুইটা ডিজিট হিসেবে দুইটা দুইটা ডিজিট হিসেবে যাবে দুইটা ডিজিট হিসেবে মানে হচ্ছে আট আট বিট একটা ডিজিট হিসেবে চার বিট হয় তাহলে দুইটা ডিজিট হবে আট বিট তাহলে দুই হাজারকে আমরা লিখলাম এভাবে দুই হাজারকে আমরা কীভাবে লিখলাম এভাবে আবার এখান থেকে সেম ওয়েতে আবার একটা মেমোরি অ্যাড্রেসিং আগে এটা যেহেতু মেমরি মেমোরিতে আগে থেকেই ছিল যেমন এই যে এইগুলো এগুলো আসবে একটার পর একটা আসবে আমাদের মূল মূল জায়গাটা হচ্ছে এই জায়গাটা যেমন মেমোরি ওয়ান টু মেমোরি থ্রি ফোর তারপর আলটিমেটলি থ্রি মেমোরিটা হবে থ্রি ফোর ওয়ান টু এবং আমরা যখন এ এক্স এ মানে ই এক্স এ যখন ইবিএক্স টা আলটিমেটলি এক্স থেকে এক্স থেকে ই এক্স এ যখন কপি করবো তখন আলটিমেটলি এখানে প্রথমে ছিল এ এইচ আর এ এল এখন হয়ে গেল থ্রি ফোর এখানে কপি হয়ে গেছে এটা হচ্ছে কপি হয়ে যাওয়ার পরের অবস্থা এই যে আফটার দা কন্টেন্ট আফটার কপি হয়ে যাওয়ার পরের অবস্থাটা এখানে শো করছে অর্থাৎ আলটিমেটলি যেই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মান দেওয়া আছে আর বিএক্স এর মানটা আমাদেরকে বলা আছে ডিএস হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো এইচ আর বিস হচ্ছে ওয়ান জিরো 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 এই যে বিএক্স হচ্ছে ওয়ান জিরো 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 বিএক্স এর মানটা দেওয়া আছে তো এখান থেকে আলটিমেটলি আমরা মেমোরি লোকেশন যেটা বা মেমোরি লোকেশন যেটা থাকবে থ্রি ফোর ওয়ান টু সেটি আমরা এখানে সেভ করে ফেলতে ফেলতে পারবো মেমোরি মেমোরিতে যে অ্যাড্রেসটা থাকবে বা যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো আমরা ই বি ই এক্স এ ট্রান্সফার করে ফেলতে পারবো আর এই অংশগুলো বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা অটোমেটিক একটা পরে যেমন এটা এটা ওয়ান জিরো 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 এটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু জিরো এভাবে চলবে না এটা কিন্তু সিরিয়াল দেখছো ওয়ান

যখন আমাদের আর কি হবে না আমাদের আমরা পাঁচটা ক্যালকুলেশন করে ফেলছি পাঁচটা ক্যালকুলেশন করার পরে আর তো করার দরকার নাই তাই না তো এর পরে আমাদের তো আরো ক্যালকুলেশন করতে পারি চাইলে আমরা কি করছিলাম নিজে ডট ডট দিয়েছি মানে মানে তার এটা হচ্ছে রানিং এই জিনিসটা কি রানিং অর্থাৎ এখানে হচ্ছে কেটে দিছে মানে হচ্ছে এখানে আরো আছে চলবে আবার নিচে কেটে দিছে মানে নিচেও আরো ছিল বুঝছো আবার এখানে এখানে মাঝখানে কেটে দিছে মানে কি যেমন এই যে দেখো 1002 এর পরে কত

আরো সংখ্যা আছে সেগুলো পরে এটা পাবো আর তিনটা পাইছি তিনটার পরে আরো আরো অসংখ্যা আছে বা নিচেও আছে সেটা বুঝাচ্ছে আর কি না মেইনলি আমাদের হিসাব করতে হবে এই অংশটা এই যে এখান থেকে থ্রি ফোর ওয়ান টু এখান থেকে যে আমি এখানে চলে যাচ্ছি এবং সেটা ইবি এক্স থেকে কপি করার পরে এই যে ইবি এক্স থেকে এটাই কপি করার পরে এখানে আসছে এখান থেকে এখানে চলে যাচ্ছে ইজ ইট ক্লিয়ার সো দিস ইজ দ্য ফ্যাক্ট এবং এটার এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন ফিগার নাম্বার কোথায় ছিল এই যে এখানে ছিল ফিগার নাম্বার থ্রি পয়েন্ট সিক্স ফিগার নাম্বার থ্রি পয়েন্ট সিক্সের এক্সপ্লেনেশনটা এই যে দিস ওয়ান

হ্যাঁ এটা আবার এখানে এটা আবার এটা বাইট কন্টেন্ট এটা হচ্ছে এখানে আবার বাইট কন্টেন্ট বুঝছো এটা এটা আবার এখানে তোমার আগে আগেটার মতো না এখানে এখানের জন্য রেজিস্টার ইনডাইরেক্ট ডাইরেক্ট রেসিং এ এটা আবার এটা হবে 8 বাই 8 বিটের ক্ষেত্রে এবং 8 বিটের ক্ষেত্রে আবার সবগুলোর ক্ষেত্রে না শুধুমাত্র স্ট্যাক সেগমেন্টের ক্ষেত্রে কে দেখো 8 বিটে শুধুমাত্র স্ট্যাক সেগমেন্ট দেখো নোট ডেটা অ্যাড্রেসড বাই বিপি অর ইবিপি আর বাই ডিফল্ট ইন দ্য স্ট্যাক সেগমেন্ট হোয়াইল

আমাদের এই জিনিসগুলা এখান থেকে আমরা ইজিলি পড়তে পারবো যেমন এখানে ইডিএক্স এটাও এটাও বাইট কন্টেন্ট আবার সবসময় থাকলে আমাদের এটা এটা মনে করলে হবে না যে ই যদি সামনে থাকে সেটাকে আমরা কি বলা যায় সেটাকে আমরা থার্টি টু বিট ধরে নিবো আমরা মেনলি যে এখানে সোর্সটা দেখতে পাচ্ছি সরি ডেস্টিনেশন দেখতে পাচ্ছি ডেস্টিনেশন দেখে বলবো এটাকে এইট বিটটা থার্টি টু বিট

এবং সেই অনুযায়ী তোমরা যদি এটা তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো পড়ো তাহলে তোমরা এই জিনিসগুলো মনে থাকবে নাহলে কিন্তু তোমাদের এগুলো অবশ্যই কোনো অবস্থাতে এগুলো তোমাদের মনে থাকবে এগুলো তোমরা ভুলে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপরে রেজিস্টার ইন্ডাইরেক্ট দেখলাম এটা রেজিস্টার ইন্ডাইরেক্ট এর ফিগারটাও দেখলাম এরপরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে ফিগার থ্রি পয়েন্ট এইট এর ক্ষেত্রে দেখব

আর আমার হচ্ছে মেইনলি মেমরিটা মূল যে কাজটা হবে মেইনলি মেমোরিটা এই মেমোরিটা আমরা পাচ্ছি কোথায় ইডিএক্স এ অর্থাৎ এই যে বিএক্স প্লাস ডিআই বিএক্স প্লাস ডিআই অর্থাৎ বিএক্স আর ডিআই কে আমি যোগ করার পরে এই যে এখান থেকে বিএক্স কে যোগ করব না বিএক্স কে যোগ করব বিএক্স কে যোগ করব আর ডিআই কে যোগ করব বিএক্স এবং ডিআই কে যোগ করার পরে

এবার ডিএক্স এ গিয়ে যদি সেভ করি আলটিমেটলি আমাদের যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে এ বি জিরো থ্রি এ বি জিরো থ্রি এইটাই আমরা ডিএক্স এ গিয়ে আমরা এটাকে সেভ করব অর্থাৎ প্রথমে এখানে দেখো এই বিএক্স থেকে একটা লাইন আসছে ডিআই থেকে একটা যাচ্ছে বিএক্স থেকে যেটা আসছে সেটা কত ওয়ান ট্রিপল জিরো এই যে ওয়ান ওয়ান ট্রিপল জিরো সবার সবার শেষে একটা এইচ

এখানে পাচ্ছি জিরো থ্রি আর জিরো টু জিরো ইলেভেনের ক্ষেত্রে আমাদের এখানে পাবে থাকবে হচ্ছে এ বি অর্থাৎ আলটিমেটলি আমাদের যে ইনস্ট্রাকশনটা সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে মানে আমাদের যে কোডটা সেটা হচ্ছে এ বি জিরো থ্রি সেই এ বি জিরো থ্রিটা আমরা ডিএক্স এ গিয়ে আলটিমেটলি সেভ করবো ডিএক্স এ গিয়ে সেভ হবে কোথা থেকে এ বি জিরো থ্রি থেকে মেমরি অ্যাড্রেসিং থেকে তাহলে এখানে আমরা যে জিনিসটা এখান থেকে দেখতে পাচ্ছি আমি একটু এক্সপ্লেনেশনে যাই আমাদের যে ফিগারটা এখানে দেওয়া আছে

এই জিরো টু জিরো ওয়ান জিরোর এই অংশটা এখান থেকে গিয়ে ডিএক্স রেজিস্টারে সেটা কি হিসেবে সেভ হচ্ছে ওয়ার্ড কপি অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড হিসেবে এটা এখানে সেভ হচ্ছে ওয়ার্ড হিসেবে এখানে এটা সেভ হচ্ছে জিরো টু জিরো ওয়ান জিরো থেকে ওকে এবং এই মেমোরি অ্যাড্রেসটা এ বি জিরো থ্রি এটা গিয়ে ডিএক্স এ সোজাসুজি বসে যাচ্ছে এবং এটার উপর ভিত্তি করে এরকম যদি একটা ট্যাবল আমরা দেখতে চাই বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং এ এরকম একটা ট্যাবল আমরা যদি দেখি যেমন দেখো এই যে এটাই এই এরকমই একটা কথা এখানে বলা হয়েছে সি এক্স

এখানে আছে সি যেহেতু টি তো সি এটা 16 বিট সি এইচ থাকা এটা 8 বিট তাহলে সি এইচ ক্ষেত্রে কি হবে সেম কপিজ দা বাইট কন্টেন্ট যেহেতু 8 বিট তাহলে বাইট কন্টেন্ট অফ দা স্ট্যাক সেগমেন্ট মেমরি লোকেশন অ্যাড্রেসড বাই বিপি প্লাস এসআই ইনটু সি এইচ আর এখানে স্বাভাবিকভাবে এখানে যেগুলো আছে এখানে এখানে তোমার আলটিমেটলি এই এই জিনিসগুলো যেখানে যেখানে এস আছে যেখানে আমরা যেখানে যেখানে দেখব যে তোমার এস আই বা এই টাইপের যেই যে বিষয়গুলো থাকবে বা যেখানে তোমার সুযোগ কথায় যেখানে আমরা তোমার স্ট্যাক সেগমেন্ট পাবো ওগুলো কিছু কিছু ক্ষেত্রে যেমন যেমন দেখো আমরা এখানে এইট বিট মুভ সি এইচ বি বিপি প্লাস এস আই এটাতে আমরা এটাতে পাচ্ছি এটা স্ট্যাক সেগমেন্ট মেমোরি আবার বিপি প্লাস ডিআই এইচ এটাও এইট বিট এটাও স্ট্যাক সেগমেন্ট মেমোরি তাই না মিল আছে না খেয়াল করছো এই যে মিল আছে বা কিন্তু একটু ডিফারেন্ট এটার সাথে মিল নাই যেমন এই যে এটাতে জাস্ট এই অংশটা সোর্সে ছিল সিএসটা ডেস্টিনেশনে আবার এখানে এটা ডেস্টিনেশনে এটা সোর্স তার মানে এই যে দেখো এই দুটা এই দুটার মধ্যে এই দুটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ইন্সট্রাকশনের মধ্যে মিল আছে তাহলে এগুলো হচ্ছে স্ট্যাক স্যাগমেন্ট মেমোরি কিন্তু অন্যগুলো দেখো এগুলোর সাথে একটু ডিফারেন্ট ওগুলো অন্যগুলো এদের সাথে একটু ডিফারেন্ট এই অন্যগুলো হবে ডেটা সেগমেন্ট মেমোরি লোকেশন আর যেটা সিক্সটি যেটা সিক্সটি ফোর বিট মানে আর এক্স দিয়ে সেটা হচ্ছে লিনিয়ার মেমোরি লোকেশন ওকে সো ডিয়ার স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই এই জায়গাটা থেকে বুঝতে পারছো যে আমরা যত বেশি পড়বো তত বেশি আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো এবং বোঝার চেষ্টা করব সো আই থিঙ্ক এই জিনিসগুলো আমরা এখান থেকে ভালো করে বুঝবো এরপরে এরপরে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং এবং রিলেটিভ অ্যাড্রেসিং এর অপারেশনটা এখানে দেওয়া আছে এবং রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং এর জন্য স্বাভাবিকভাবে একটা ট্যাবলও এখানে দেয়া আছে রেডিও অ্যাড্রেসিং এর একটা ট্যাবলও এখানে দেয়া আছে সো এখানে এখান থেকে ট্যাবলটা থেকে আমরা যে এটা যে ইনস্ট্রাকশনগুলো সেই ইনস্ট্রাকশনগুলো আমরা এখান থেকে দেখব যেমন দেখো 16 বিট বলা আছে তাহলে মুভ এক্স ডিআই আই প্লাস 100 এইচ বলা আছে কপিজ ইজ দা ওয়ার্ড কন্টেন্টস অফ দা ডেটা সেগমেন্ট লোকেশন অ্যাড্রেস বাই ডি আই প্লাস 100 এইচ ইনটু এক্স মানে যেভাবে লেখা আছে সেভাবে বলে যাচ্ছে আর কিছু না আর এটা হচ্ছে অ্যারে প্লাস এস আই কথাটা বলতে হবে অ্যারে এস আই প্রায় এটা ডেটা সেট মেমরি লোকেশন অ্যারে প্লাস এস আই দ্যাটস ইট এটা হচ্ছে লিস্ট এস আই এটা লিস্ট এস আই যেখানে এস আই এবং টু কে তুমি যোগ করবা সাম করবা সামেশন অফ এস আই এন্ড টু সো এভাবে এটা হচ্ছে রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোড রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোড এগুলো এক একটা এক এক রকম আর এই যে এই যে রেজিস্টার রিলেটিভ এর জন্য যে অপারেশনটা সেই অপারেশনটা এখানে রেজিস্টার রিলেটিভ এর ক্ষেত্রে এই অপারেশনটা এখানে দেয়া আছে ক্ষেত্রে এই অপারেশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই এই জিনিসটা যেটা এখান থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দ্য অপারেশন অফ মুভ দ্যক্স এক্স প্লাস বিএক এইচ মানে ওয়ান ট্রিপল জিরো এইচ ইনস্ট্রাকশন হয় বিএক্স হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ডিএস হচ্ছে জিরো টু জিরো জিরো তাহলে দেখো ডিএস কত ডিএস যেটা ডিএস এর সাথে আমরা টেন এইচ গুণ করছি তাহলে এখানে হচ্ছে টু থাউজেন্ড মানে ডিএস টো টু ডাবল জিরো ট্রিপল টু ডাবল জিরো

তাহলে এ জিরো সেভেন সিক্স গিয়ে রেজিস্টারতে ই এক্সে গিয়ে সেভ হয়ে গেল আর যেহেতু ই আছে স্বাভাবিকভাবে এই ই থাকার কারণে এদেরকে আমরা বলবো এদেরকে আমরা বলবো ওয়ার্ড এদেরকে আমরা বলবো কি ওয়ার্ড কন্টেন্ট এই যে ই থাকা মানে এদেরকে আমরা বলবো ওয়ার্ড কন্টেন্ট ঠিক আছে ই এক্স ইত্যাদি এই এই জিনিসগুলোকে আমরা এই জিনিসগুলো আমরা ইউজুয়ালি সরাসরি ই এক্স থাকা মানে ই এক্স থাকার ওয়ার্ড না ইয়ে্স থাকে মানে ডাবল ওয়ার্ড কন্টেন্ট এই যে ই এক্স থার্টি টু বি থার্টি টু মানে ডাবল ওয়ার্ড কন্টেন্ট যদিও ডাবল ওয়ার্ড ডাবল ওয়ার্ড কথা এখানে বলে নাই কিন্তু এটা আসলে ডাবল ওয়ার্ড কন্টেন্ট হবে এখানে সিক্সটি মানে ওয়ার্ড কন্টেন্ট আর এইট বিট মানে বাইট কন্টেন্ট এটা তোমরা জানো আর থার্টি বিট মানে ডাবল ওয়ার্ড কন্টেন্ট এটা এখানে এভাবে আমরা সেভ করতে পারবো মানে এরে কথাটা এই ইনস্ট্রাকশন দ্বারা কি কপিস ই এক্স যে দেয়ার সোর্স ইনটু দা ডেটা সেগমেন্ট মেমরি লোকেশন অ্যাড্রেসড বাই অ্যারে প্লাস ই বি এক্স দ্যাটস ইট ভেরি ইজি ইজ ইট ক্লিয়ার সো আই থিঙ্ক তোমার এই জিনিসগুলো এখন আস্তে আস্তে ফিগারটা একটা বুঝতেছো এই যে ফিগারের ফিগারের যে প্যাটার্ন একটা ফিগার কিভাবে যেমন এই যে প্রথমে দেওয়া আছে কত প্রথমে দেওয়া আছে বি এক্স এর মান এটা তোমাকে দেয়া থাকবে বি এক্স এর মান মনে করো তোমাকে দেয়া থাকবে আর ডি এস এর মান দেওয়া থাকবে তাহলে আমরা জানি যে ডি এস এর সাথে অবশ্যই ট্যান গুণ করতে হবে যেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে এই যেটা বি এক্স ওয়ান থাউজেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে না তাহলে ডি এস এর সাথে অবশ্যই ট্যান গুণ করতে হবে তাহলে ডি এস তো হচ্ছে জিরো টু ডাবল জিরো জিরো টু জিরো জিরো বাদ দাও তাহলে টু ডাবল জিরো টু ডাবল জির সাথে টেন গুণ হবে তাহলে টু ট্রিপল জিরো হয়ে যাবে আবার উপরে বিএস ছিল জিরো ওয়ান জিরো জিরো মানে ওয়ান ডাবল জিরো তাহলে ওয়ান ডাবল জিরো সাথে ওয়ান ট্রিপল জিরো যোগ করলাম তাহলে কত হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো সাথে টু থাউজেন্ড যোগ করার পরে থ্রি ওয়ান জিরো জিরো হবে থ্রি ওয়ান জিরো জিরো সরাসরি ওয়ান জিরো চলে গেল সামনে জিরো থ্রি ওয়ান জিরো জিরো হবে আর কি তো এটার জন্য মেমোরি লোকেশন হচ্ছে সেভেন সিক্স আর পরেরটার জন্য মেমোরি লোকেশন হচ্ছে এ জিরো তাহলে এই জিটা সরাসরি গিয়ে এক্স এ গিয়ে সেভ হয়ে গেল এই কি বুঝছো বা বুঝতেছো বা মানে এই যে প্যাটার্নটা সবগুলো সবগুলো অলমোস্ট কাছাকাছি না সেম না এটা বোঝা যাচ্ছে কিনা জি স্যার হ্যাঁ একটু টাফ আমি আই এগ্রি ইউ একটু টাফ কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যদি আমরা মাইক্রোপ্রসেসরটা ভালো করে জানতে এবং বুঝতে চাই যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ফেল করব এবং আমরা আলটিমেটলি ব্যাড রেজাল্ট পাবো ওকে আমি নিশ্চয়ই এই জিনিসটা বোঝাতে পারছি সো এই কাজটা তোমরা অবশ্যই করবা এই যে আমি এটা তোমাদেরকে আমি সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ সুযোগ হয় তোমাদের কাছে তোমাদের কাছে পিডিএফটা আছে যেখানে যেখানে এই কি বলা যায় একটা ফিগার এবং টেবিল থাকবে ফিগার এবং টেবিলগুলো তোমরা অবশ্যই কভার করার চেষ্টা করবে এবং সাধারণত এগুলো বর্ণনা রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং কাকে বলে বেস রিলেটিভ প্লাস অ্যাড্রেসিং কাকে বলে স্কেল এগুলো কাকে বলে কখনো আসবে না আসবে হচ্ছে এই যে এদের যেই ইনস্ট্রাকশন গুলো অনেকগুলো মনে করে রেজিস্টারে তোমাকে বলতে পারে রেজিস্টার রিলেটেড অ্যাড্রেসিং এর কিছু ইনস্ট্রাকশন লিখো এবং তার অপারেশন লেখো বুঝছো প্রশ্নটা কেমন হবে কেমন হবে প্রশ্নটা যে একটা অ্যাড্রেসিং মোড তোমাকে দিয়ে দিলো এবং ওখান থেকে তোমাকে বলল যে তুমি লিখো যে এই এগুলার ইনস্ট্রাকশনটা কি ইনস্ট্রাকশন কি হবে এদের সাইজ কি হবে এবং এদের অপারেশন কি হবে লিখতে পারবে জি স্যার হ্যাঁ স্যার দ্যাটস ইট এটা করতে পারলেই হবে ঠিক আছে সো আমি আর সামনের দিকে আমি মুভ করছি না আমি জাস্ট এটা আর এটা আমি বলবো না তারপর বেস রিডি প্লাস এন্ড ইনডেক্সিং বেস রিডি প্লাস ইনডেক্সিং এর জন্য এই যে ফিগার হচ্ছে এটা বেস রিডি প্লাস অ্যাড্রেস এর জন্য ফিগার হচ্ছে এটা আর এটা টেবিল হচ্ছে এটা এই যে টেবিল হচ্ছে এটা ঠিক আছে তারপরে স্ক্যাল ইন্ডেক্স অ্যাড্রেসিং এর জন্য সেলিনিয়ার অ্যাড্রেসিং এর ফিগার maybe উপরে আমি স্ক্রিন করে আসছি এই যে স্ক্যাল ইন্ডেক্স এবাউট আর এটার ফিগার কি দেয়া আছে না এটা বেস অ্যাড্রেস

আমি তোমাদের সেগুলা দেখাইছি আশা দিকে